নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামী সাতাশ দিন চার রাশির ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে এই চার রাশিকে আগামী সাতাশ দিনে মানে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ক্ষেত্রে কিন্তু কল্পনার বাইরে ফল কিন্তু পেতে চলেছে কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি কি কারণে এই চারটি রাশি কেবলমাত্র অর্থের জোয়ার আসতে চলেছে ভূতে দিবে টাকা আমি থাম্বালে এই কথাটি লিখেছি দেখুন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার শুক্রের রাশি পরিবর্তন শুক্র তুঙ্গ গৃহে অবস্থান করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে এবং এর সাথে সাথে শুক্র আপনার বছরে তিনবার বিশেষভাবে পাওয়ারফুল রেজাল্ট কিন্তু দেয় যখন তুঙ্গ গৃহে আসে আবার যখন স্ব রাশিতে আসে বৃষ রাশিতে অথবা আপনার তুলা রাশিতে এই সময়গুলোতে কিন্তু শুক্র রাজ্য সৃষ্টি করে মালব্য নামক রাজ্য এই মালব্য নামক রাজ্যের ফলে যে চারটি রাশির মালামাল হতে চলেছে আসতে নোট করে আপনার রাশিচক্রে যদি শুক্র মিন রাশিতে সকেত্রিক অবস্থাতে থাকে তুঙ্গ গৃহে থাকে তাহলে কিন্তু আপনাকে ঐশ্বর্যবান করবেই করবে যদিও আপনার অল্প বয়সে যত কষ্ট থাকে না কেন শুক্র এককভাবে যদি অবস্থান করে আপনাকে ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত করবে শুক্র হচ্ছে গ্ল্যামার দুনিয়ার গ্রহ শুক্র হচ্ছে ভোগ শুক্র হচ্ছে ভোগ শুক্র আবার আমাদের দেয় সুখ শুক্র হচ্ছে পার্থিব জগতের সমস্ত সুখ কিন্তু শুক্রের কাছে শুক্র আমাদের দাম্পত্য সুখ কিন্তু নির্দেশ করে শুক্র আমাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো করে শুক্র আমাদের ফ্যাশন ডিজাইনিং আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট আপনার ট্রাভেল ট্যুরিজম এই জায়গাগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি বুটিকের ব্যবসা কসমেটিক্সের বিজনেস হোটেল ব্যবসা এগুলো সমস্ত কিছু কিন্তু শুক্রের আন্ডারে কিন্তু রয়েছে এই শুক্র যে রাশি পরিবর্তন করছে দৈত্য গুরু শুক্লাচার্য রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছে পনেরোই ফেব্রুয়ারি দু এই মিন রাশিতে প্রবেশ করে করে শুক্র বলবান পাওয়ারফুল হতে চলেছে এই শুক্র যে তুঙ্গস্থ গৃহে অবস্থান করে লালে লাল করতে চলেছে চার রাশিকে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এই চারটি রাশি কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি একে একে জানাবো তবে আমি একটি কথা বলছি আপনারা ভিডিও দেখছেন সমস্যা আছে বুঝতে পারছেন আমি একটি কথা বলছি শুধু ভিডিও দেখলে হবে না নিজের সমস্যাটা সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক বিচার বিশ্লেষণ করুন কারণ আজকে আপনার হয়তো সময়টা ভালো যাচ্ছে আগামী দিন খারাপ আসতেই পারে কারণ আগে থেকে আপনি অ্যাওয়ারনেস হয়ে থাকুন আগে থেকে আপনি অ্যালার্ট হয়ে থাকুন দেখবেন আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু হবে দেখুন একটি কথা বাবার বলছি যারা ঋণে পড়ে গেছেন কর্মহীন হয়ে গেছেন দাম্পত্য সুখের জায়গায় বাধা দিয়ালে পিঠ ঠেকে গেছে আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা এসেছে অবশ্যই ইমিডিয়েট আপনারা কিন্তু যোগাযোগ করুন অবশ্যই কৌশিক রায়ের কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে এবং এর পাশাপাশি যার আমি হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি এটা আমি বারবারই কথাটা বলি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না যাদেরকে ধরব কিনা তাদেরকে নিশ্চিত রূপে জেনে নেবেন টেনে আমি কিন্তু তুলব তো আলোচনাটা শুরু করা যাক যে চার রাশির আমি কথা বলছি মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে চার রাশির ক্ষেত্রে ভূতে দিবে টাকা এই আগামী সাতাশ দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে নাম্বার ওয়ান রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ভাগ্যাধিপতি আপনার আপনার কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনাদের হবে যাতে বিউটি পার্লার আছে বুটিকের ব্যবসা করেন হোটেলের ব্যবসা আছে আপনি ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করেন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন আপনি অভিনয় শিল্পকলা গান আপনি আঁকার উপর আপনার ট্যালেন্ট আছে আপনি কন্যা রাশির মানুষ এই সময় কিন্তু ভালো সপ্তমভাবে আপনাদের ব্যবসার দ্বারা অর্থ আসবে এবং ভাগ্য সাপোর্টে ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত মানে লাভ এই সময় কিন্তু পাবেন দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম প্রতি ভাগ্যভাবে দশমভাবে অবস্থান করছে দেখুন এবং আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পাবেন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আগামী সাতাশ দিন মিথুন রাশির কর্মক্ষেত্রে উন্নতি আকর্ষিক অর্থপ্রাপ্তি কেরিয়ার ক্ষেত্রে লাভ শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত আছেন শিল্প করার সঙ্গে যুক্ত আছেন আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন আপনি কসমেটিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ট্যুরের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন মিথুন রাশি ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে যে রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনু ধনুরাশির আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে প্রপার্টি থেকে এ সময় আপনাদের লাভ দিবে আপনাদের সফলতা ইনকাম প্রফিট সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে এই সময় আপনাদের ভ্রমণযোগ দেখা যাচ্ছে এবং সম্পত্তিগত দিক থেকেও এই সময় কিন্তু আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ এই সময় আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু মানে এক কথা যদি বলবো নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনার কিন্তু এ সময় রিকভারি আপনার কিন্তু হতে চলেছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি রাশিতে অবস্থান করছে শুক্র আপনার ক্ষেত্রে বিশেষ অর্থনৈতিক দিক থেকে আপনাদের মিন রাশির সফলতা আসবে আপনাদের গুলো বৃদ্ধি করবে মীন রাশির ক্ষেত্রে আপনাদের সৌন্দর্যের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে যারা আঁকা আবৃতি শিল্পকলা অভিনয় সঙ্গে যুক্ত আছেন গানের সঙ্গে যুক্ত আছেন গান বাজনার সঙ্গে আছেন ট্রাভেল ট্যুরি সঙ্গে যুক্ত আছেন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন এবং ব্যবসা ক্ষেত্রে বুটিকের সঙ্গে যুক্ত আছে কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছেন বিউটি পার্লার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি মিন রাশির মানুষ ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত আছেন আপনার ক্ষেত্রে শুক্র আপনাদেরকে কিন্তু অপার ধন দিতে চলেছে নমস্কার ধন্যবাদ